শুরুতে এই সংবাদ শিরোনাম। চারটি নৌকা সহ 20 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। মুসলিম দেশগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন। পম্পেও সহ ট্রাম্পের শীর্ষ 28 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চীনের। বাইডেনকে চিঠিতে যা লিখে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে, ক্ষমতা পেতে না পেতেই ফিলিস্তিন বিরোধী মন্তব্য মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর চারটি মাছ ধরার নৌকা সহ 20 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। জেলেদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে তারা উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে। আজ বুধবার বেলা 11টার দিকে সেন্ট মার্টিন সেরাদিয়া অদূরের সীতাপাহাড় নামের বঙ্গোপসাগর এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সাবরাং ইউপির 7 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নুরুল আমিন। মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা নৌকাসহ ধরার পর জেলেদের অনেক মারধর করেছেন। তিনটি নৌকার জালগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। নুরুল আমিন জানান, বুধবার দুপুরের দিকে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ মাঝের পাড়া গ্রামের আমির হোসেন আবুল বশর ওরফে বাইলার সহ 20 জনকে ধরে নিয়ে যায়। গত 10 ডিসেম্বর নাফ নদীর মোহনা এবং বঙ্গোপসাগর থেকে 9 জন বাংলাদেশি জেলে সহ একটি মাছ ধরার নৌকা ধরে নিয়ে যায় মিয়ানমার। পরে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির তৎপরতায় 23 দিনের মধ্যে পদ্মাদের ফেরত আনা হয়। ওই অংশটি কোস্টগার্ড সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। এরপরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে কেউ বিষয়টি নিয়ে বিজিবিকে জানায়নি। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত বাতিল করেছেন। এর মধ্যে অন্যতম হল কয়েকটি মুসলিম দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা। জো বাইডেন গতকাল বুধবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং প্রথম দিনের অফিসে বসে তিনি 15টি নির্বাহী আদেশ সই করেন। বাইডেনের সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন যে একাধিক আধিপত্য নীতি অনুসরণ করেছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে। গতকাল ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। ডোনাল্ড ট্রাম্প জরুরি ঘোষণার মধ্য দিয়ে এই প্রকল্পে বিপুল অঙ্কের তহবিল বরাদ্দ দিয়েছিলেন, কিন্তু জো বাইডেন তা বাতিল করেছেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের মহামারী এবং চীনের ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং গত জুলাই মাসে এই সংস্থা থেকে তিনি আমেরিকাকে বের করে আনেন। জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই ট্রাম্পের শেষ সিদ্ধান্ত বাতিল করেছেন। আমেরিকা এখন থেকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যদের দেশ হিসেবে পরিচিত পাবে। গতকাল সকালে জো বাইডেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তবে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সাম্প্রতিক কিছু নেতিবাচক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আমেরিকার ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে জো বাইডেন শপথ নেন। মিথ্যা, প্রতারণা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে কাজ করা 28 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। মন্ত্রী মাইক পম্পেও রয়েছেন। এই নিষেধাজ্ঞা ঘোষণার পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি এ খবর দিয়েছে। এই উদ্যোগকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চীনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে মেয়াদের শেষ মুহূর্তে এসে পম্পেও বলেছেন, উইগুর এবং অন্যান্য সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে চীনের নিপীড়ন গণহত্যা। তার মন্তব্যে চীন বেশ ক্ষুব্ধ হয়েছে, এমনটি স্বাভাবিক বলে ধরে নেওয়া হচ্ছে। যদিও পম্পেরও এই মূল্যায়ন পরিপূর্ণ সমর্থন দিয়েছেন বাইডেনের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের সঙ্গে চীনের সম্পর্ক ভালো যায়নি। বাইডেন যখন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছিলেন তখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে একটি বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানান। এতে বলা হয়, পম্পেও এবং চীনের সম্পর্ক ভালো যায়নি। বাইডেন যখন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছিলেন তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।
সাম্প্রতিক সময়ের প্রথা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন ওভাল অফিসে। প্রেস সেক্রেটারি জেন সাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চিঠিটি খোলার সময় তিনিও প্রেসিডেন্টের সাথে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। তবে চিঠির বিষয়বস্তু জো বাইডেন এককভাবে প্রকাশ করবেন না জানিয়ে জেন সাকি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে এখনই কথা বলার কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্টের। বুধবার জো বাইডেন শপথ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলনে জেন সাকি তথ্য জানান। প্রেস সেক্রেটারি জেন সাকি হোয়াইট হাউসে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের চিঠি নিয়ে সাংবাদিকদের বাইডেন বলেছেন, যেহেতু এটা গোপন চিঠি আমি তার সঙ্গে কথা না বলে এই বিষয়ে কিছু বলবো না, তবে এটি খুব উদার চিঠি। গত 3 নভেম্বর নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার সময় তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেও তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেননি। মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল। অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, তিনি পবিত্র আল কুদস বা জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী মনে করেন। মঙ্গলবার সিনেটের এক শুনানিতে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী মনে করেন কিনা এবং ট্রাম্পের বিদায়ের পর জেরুজালেম শহরেই মার্কিনের দূতাবাস রাখা হবে কিনা। জবাবে তিনি দুবারই হ্যাঁ বলেন। দীর্ঘদিনের অনুসৃত নীতি উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম শহরে স্থানান্তর করেন। ট্রাম্পের বিদায়ের পর সেই ধারা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের অবসান ঘটালেন ব্লিংকেন। তার এই ঘোষণার পর গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আন্তর্জাতিক যে সমস্ত আইন এবং প্রস্তাবনার মাধ্যমে জেরুজালেম শহরকে ইসরায়েলের হাতে দখল হয়ে যাওয়া শহর হিসেবে উল্লেখ করা হয়েছে ব্লিংকেনের বক্তব্য তার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এটি সমস্ত আরব জাতির জন্য আরেকটি প্রকাশ্য অপমান। গাজাভিত্তিক ইসলামী জিহাদ আন্দোলন আরও বলেছে, যেসব দেশ বাইডেন প্রশাসনের কাছে নতুন কিছু প্রত্যাশা করেছিল এই বক্তব্যের মধ্য দিয়ে মার্কিন প্রশাসন তাদের মুখে থাপ্পড় মেরেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।